বলছিলাম মেয়ে তো বড় হয়েছে, ওর জন্য আমি একটা ছেলে দেখেছিলাম বিয়ের জন্য। কিন্তু ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা ছাড়ো তো পরীক্ষা পরীক্ষা, এত পড়াশোনা করে কি হবে? আর এমনি তো মেয়ে মানুষ এত পড়াশোনা ভালো না, বিয়ের পরে তো সেই হাতাখুনতেই ধরতে হবে। তুমি ওকে ডাকো, আমি ওকে বলে দিচ্ছি। মামনি একবার তুই শুনে যা, তোর বাবা তোকে ডাকছে। হ্যাঁ মা আসছি। বলো মা, তোর বাবা কিছু বলবে তোকে? হ্যাঁ বাবা বলো। বলছিলাম তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলেটা, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। কিন্তু আমার পড়াশোনা? পড়াশোনা অনেক করেছিস মা, এবার বিয়ে করে শ্বশুর বাড়ি যা, আমরা আর তোকে পড়াতে পারছি না। তুমি কিছু বলো না বাবাকে, আমি পড়াশোনা করতে চাই। আমি আর কি বলবো মা তোর বাবাকে, তোর বাবা যেটা ভালো বুঝে সেটাই কর মা। বলুন দিদিমণি, আপনার কি সেবা করতে পারি? বলছিলাম আপনি আপনার মেয়ের পড়াশোনা বন্ধ করলেন কেন? এত ভালো ছাত্রী, এত মেধাবী। দেখুন দিদিমণি, এটা আমাদের বাড়ির সমস্যা। হ্যাঁ বুঝলাম, এটা আপনার বাড়ির সমস্যা, কিন্তু মামুনি আমার মেয়ের মতো, তাই বললাম। এখন তো অনেক সুযোগ সুবিধা পড়াশোনা করার, তাহলে কেন পড়াশোনাটা বন্ধ করেছেন ওর? দেখুন আমার মেয়েকে আমি অনেক পড়াশোনা করিয়েছি, কিন্তু আমি আর পড়াতে পারবো না। আর মেয়ে মানুষের এত পড়াশোনা করে কি হবে? সেই তো বিয়ের পর হাতাখুনতি ধরতেই হবে। কেন, মেয়ে মানুষ মানে কি হাতাখুনতি? সে তো পড়াশোনা করে আমার মতন শিক্ষিকা বা পুলিশ ডাক্তার কিছু তো একটা হতে পারে। দেখুন ম্যাডাম, আপনি অনেকক্ষণ ধরে অনেক কিছু বলছেন, এবার আপনি আসতে পারেন। ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন। সুবলবাবু, সুবলবাবু বাড়িতে আছেন নাকি? কে আবার চিঠি পাঠালো? এখানে একটা সই করুন। সই আমি পারবো না, টেপ সই করছি। চিঠিটা পাঠালো বলে গেল না, কি লেখা আছে আমি তো পড়তেও পারি না। চিঠিটা কি দিয়ে গেল বলেও গেল না। বাবা এটা একটু পরে শোনা তো, কি আছে লেখা? এটা তো কি লেখা, আমি তো ইংলিশ পড়তে পারি না, বলতে পারবো। দেখ কাকে বলি এখন, অনেক মুশকিলে পড়লাম। এই চিঠি এলো কিছু বলেই গেল না, ইংলিশ তো পড়তে পারি না। কি হয়েছে বাবা? আরে একটা চিঠি এসেছে, কি যে লেখা আছে, ইংলিশ তো পড়তে পারি না। দাও বাবা আমি দেখছি। আরে এটা তো এলআইসি, দাদু তোমার নামে করে গিয়েছিল। আরে বাবা, দাদু মরে যাওয়ার তো 2 বছর হয়ে গেল, টাকাগুলো সব মনে জলে গেল, কি করব এখন আমি? না না বাবা, তুমি কিছু চিন্তা করো না, এইগুলো পয়সা তুমি পাবে। একটু খালি ফর্ম ফিল আপ করতে হবে, তুমি চিন্তা করো না, আমি করে দিব। দেখলে যে মেয়েটার পড়াশোনা তুমি বন্ধ করে দিয়েছিলে, সেই মেয়েটি আজকে আমাদেরকে পথ চেনাচ্ছে। সত্যি আমি অনেক ভুল করেছি। তুই আজকের থেকে যত পড়বি মা, তোকে আমি পড়াবো, তুই টেনশন করিস না।
তোকে আমি যত দূর তুই পড়বি আমি পড়াবো, তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই আমাকে ক্ষমা করে দে মা, তুই যত দূর পড়বি আমি তত দূর তোকে পড়াবো। ফুল বাগিয়া মে মহকে হ্যায় জেসে বাদলো কি মে ওড়ু চুনরিয়া, ঝুম যাও মে বনকে বাবরিয়া, অপনি চোটি মে বাঁধলু দুনিয়া, দিল হ্যায় ছোটা সা ছোটি সি আশা, মস্তি ভরি মন কি ভোলি সি আশা, চাঁদ তারো কো ছুনে কি আশা, আসমানো মে উড়নে কি আশা, দিল হ্যায় ছোটা সা ছোটি সি আশা। শিক্ষা এখন সব বাচ্চার অধিকার, তো আপ পারে না তো পাক্কা।